হারুনের সম্পদ ও হযরত মূসা আলাইহিস সালাম এর উপর জিনার অপবাদ। কারণ বনী ইসরায়েল বংশের একজন লোক, সে সম্পর্কে হযরত মূসা আলাইহিস সালাম এর চাচাতো ভাই হতো। সে হযরত মূসা আলাইহিস সালাম এর জামানায় মিশরের সর্বশ্রেষ্ঠ বনী বলে পরিচিত ছিল। হযরত মূসা আলাইহিস সালাম তাকে হেদায়েতের দাওয়াত এবং 1000 টাকায় 1 টাকা যাকাত দিতে হুকুম করেন। এছাড়া তাকে অন্যান্য কার্যাবলী, বিশেষ করে নারী সম্ভোগের মতো জঘন্য কার্যকলাপ থেকে বিরত থাকতে আদেশ দেন। হযরত মূসা আলাইহিস সালাম এর এসব হুকুম সে অমান্য করে এবং তার জৌলুসী জীবনযাত্রার অন্তরায় মনে করে সে হযরত মূসা আলাইহিস সালাম এর বিরোধিতা আরম্ভ করে। আরনের ধন সম্পদের উৎস সম্বন্ধে জানা যায় যে একদা আল্লাহ তাআলা তাওরাতের প্রস্তর ফলকগুলোকে স্বর্ণের পাতা দ্বারা মুড়ে সুশোভিত করার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে আদেশ দেন। হযরত মূসা আলাইহিস সালাম এই আদেশ পেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, হে খোদা, আমি এত স্বর্ণ কোথায় পাব? তখন আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে পাঠিয়ে তার উপর কিছু রাসায়নিক দ্রব্য মিশ্রণ করে স্বর্ণ তৈরির কৌশল বলে দেন। হযরত মূসা আলাইহিস সালাম ইউসুফ ও কালুত নামের দুইজন বিশ্বস্ত লোকের সাথে এ বিষয়ে আলাপ করেন, কারণ এ সময় গোপনে তাদের কথাবার্তা শুনে পরবর্তী সময় যথেষ্ট চেষ্টা করে স্বর্ণ তৈরির ফর্মুলা সংগ্রহ করে এবং দীর্ঘদিন যাবৎ এর পিছনে পরিশ্রম করতে থাকে। একদা সে তার চেষ্টার ফল লাভ করে, অর্থাৎ স্বর্ণ তৈরির পদ্ধতি সে আবিষ্কার করে ফেলে। তখন আর কে তার নাগাল পায়? সে দিবারাত্র এ কাজ করে কয়েক বছরের মধ্যে বিশাল ধন সম্পদের মালিক হয়ে যায়। যদিও সে প্রথম জীবনে ইসলামের অনুগত ছিল, কিন্তু ধন সম্পদের অধিকারী হবার পরে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাফরমানের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণের হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা সর্বদা তার উদ্যত্তপনার জন্য তাকে উপদেশ দিত। তাকে বলতো, আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন, তুমি গরিবকে দান করো, দুস্থদের সাহায্য করো, জাতির কল্যাণের জন্য খরচ করো, শুধু নিজের ব্যক্তিগত জৌলুস বৃদ্ধির চেষ্টা করো না। আল্লাহ তাআলা জৌলুসকারীকে ও অহংকারকারীকে আদৌ পছন্দ করেন না। তারা আরো বললেন যে, হে কারণ, একদা তুমি খুবই দরিদ্র ছিলে, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছেন, তুমি এর ব্যবহার করো, যাকাত দাও, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সাহায্য করো এবং নবীর উপদেশ অনুসারে চলো। যে আল্লাহ তোমাকে সম্পদের মালিক করেছেন, তিনি পুনরায় সেগুলো নিয়ে যেতে পারেন, অতএব আল্লাহকে ভয় করো। এ সম্পর্কে সূরা কাসাসের 76 ও 77 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। উত্তরে কারণ বলতো, আমার ধন সম্পদ আল্লাহ দেননি, এগুলো আমি আমার চেষ্টা দ্বারা অর্জন করেছি, অতএব এ ধন সম্পদ থেকে আল্লাহর কিছুই পাওয়ার অধিকার নেই। এই বলে সে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে বিদায় করত। কারণ গোপনে হযরত মূসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে একটি দল তৈরি করল। দলের লোকদেরকে সে বেশ টাকা পয়সা দিত। এতে দিন দিন তার দল প্রসার লাভ করতে থাকে। একদা সে বনে ইসরায়েলদেরকে দাওয়াত করে এক বিরাট ভূত সভার আয়োজন করে। সেখানে অধিকাংশ নাস্তিকবাদীরা সমবেত হয়, বিশাল ধুমধামের সাথে সকলকে আপ্যায়ন করে এবং সে তার দলের আদর্শ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেয়। তার বর্ণনায় দেশ ও জাতির সেবামূলক কাজের কথা উল্লেখ ছিল, যাতে মানুষেরা তার দলের প্রতি আকৃষ্ট হয়। সেখানে সে তার দলীয় মানুষকে অনেক দান খয়রাত করে। তার দলের অন্তর্ভুক্ত না হলে কেউ কোনো দান অনুদান পেত না। এরপর থেকে বনী ইসরায়েলদের মধ্যে প্রায় সমান সমান দুটি দলের সৃষ্টি হয়, একটি হযরত মূসা আলাইহিস সালাম এর দল আর অপরটি কারণের দল। কারণ কি পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল তা হিসেব করা যায় না, তবে কথিত আছে তার ধন সম্পদের গুদাম ও কোষাগারের চাবি 70টি উট বহনযোগ্য ভারী ছিল। প্রতিটি চাবির ওজন নাকি 1 তোলা 2 তোলার ঊর্ধ্বে ছিল না। এ মর্মে তার ধন সম্পদের একটা অনুমান করা যায়, কিন্তু হিসেব করা সম্ভব নয়। কারণ নিজ অর্থ সম্পদ দ্বারা নিজ এলাকায় একটি শহর গড়ে তুলেছিল, সেখানে নিজের জন্য বহু সুরম্য অট্টালিকা তৈরি করেছিল। সে তার এলাকায় 70টি প্রমোদ মহল নির্মাণ করেছিল। সকল মহলে বহু কক্ষ বিশিষ্ট বহুতলা ইমারতের সংখ্যা ছিল অনেক। কোনো কোনো প্রমোদ মহলের নাচ গান, খাস মহল ও অন্দর মহল ছিল। অন্দর মহলের অট্টালিকার দরজাগুলো ছিল স্বর্ণের আস্তর করা। কোনো কোনোটির দরজা ও পালঙ্ক ছিল রৌপ্যের নির্মিত। সমস্ত মহলের আতর দান গোলাপ দান
দান ও আগর দান ছিল স্বর্ণ ও মণিমুক্তা খচিত। একদা কারণ তার স্ত্রীকে নিয়ে ভ্রমণে বের হল। তার স্ত্রীর সর্বশরীর ছিল স্বর্ণ ও হীরার অলঙ্কারে দিতে পূর্ণ। তার সম্মুখে ছিল স্বর্ণের তাস ও জরির পোশাক, পরিহিতা 70 জন সেবিকা এবং পিছনে ছিল অনুরূপ 70 জন সেবিকা। মানুষ সেদিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলে অন্যদিকে আর চক্ষু ফেরানোর উপায় ছিল না। কারণের কোষাগার রক্ষীর সংখ্যা ছিল 3000। তার মহল সমূহের পরিচর্যার জন্য কর্মচারীর সংখ্যা ছিল 70000। তার দাসদাসী ছিল অসংখ্য। এক কথায় সে ছিল একজন অঘোষিত রাজা বাদশাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে ওহী মারফত জানিয়ে দিলেন, সমস্ত মানুষ যেন তৌরাত কিতাব নিয়মিত পাঠ করে এবং তদানুযায়ী আমল করে, না হয় তাদের উপর কঠিন আজাব আসবে। বিশেষ করে কারণ যেন তার ধন সম্পদের 1000 ভাগের 1 ভাগ অতি সত্তর জাকাত হিসাবে গরিবের মধ্যে বিতরণ করে, না হয় তাকে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। তার ধন সম্পদ তাকে রক্ষা করতে পারবে না, কারণের উদ্দত্তপনা সীমা ছড়িয়ে গেছে, তাকে আর অধিক সময় প্রদান করা সম্ভব নয়। হযরত মূসা আলাইহিসসালাম তার উম্মতদিগকে ডেকে আল্লাহর নির্দেশের কথা জানিয়ে দিলেন। উম্মতেরা হযরত মূসা আলাইহিসসালাম এর আদেশ অনুসারে কাজ করার অঙ্গীকার করল। অতঃপর তিনি কারণের নিকট গিয়ে আল্লাহ তাআলার নির্দেশের সংবাদ জানিয়ে দিলেন। কারণ তার উত্তরে বলল, আমার ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেয়নি, ইহা আমি আমার নিজ চেষ্টা ও পরিশ্রম দ্বারা অর্জন করেছি, এতে জাকাতের কোনো ভাগ নেই। একান্ত যদি আমি 1000 ভাগের 1 ভাগ হিসেবে জাকাত দেই, তাতে আমার বিপুল অর্থ ব্যয় হয়, যার হিসেব করলে সে অর্থ দ্বারা মিশর রাজত্ব 2 বছর অনায়াসে চলতে পারবে। অতএব এ অর্থ কিসের বিনিময়ে খরচ করব? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, এ অর্থের বিনিময়ে আল্লাহ তোমাকে দুচকের আজাব থেকে রক্ষা করবেন এবং বেহেস্তের শান্তি দান করবেন। কারণ বলল, আমি যে মহল তৈরি করেছি তাতে আমি বেহেস্তের আনন্দ লাভ করছি, তোমার আল্লাহর বেহেস্তের আমার প্রয়োজন হবে না। আমার দ্বারা জাকাত সদকার নির্দেশ পালন করা সম্ভব নয়। আমি যে দল ও রক্ষী বাহিনী তৈরি করেছি তার মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই। তুমি দরিদ্র মুটে মজুর নিয়ে থাকো, আমাকে বিরক্ত করতে এসো না। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তোমার চাইতে অধিক শক্তিধরকে আল্লাহ নিমিষে ধ্বংস করেছেন, এ নজির পৃথিবীতে রয়েছে। অতএব তুমি যদি তাওরাত কিতাবের প্রতি সম্মান প্রদর্শন না করো এবং আল্লাহর হুকুমের প্রতি ভ্রুক্ষেপ না করো, তাহলে অচিরেই তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে। কারণ হযরত মূসা আলাইহিসসালাম এর কথায় বিরক্ত হয়ে চলে গেল এবং রক্ষীদেরকে বলল, লোকটিকে আমার মহল থেকে বের করে দাও। কারণ হযরত মূসা আলাইহিসসালাম এর প্রতি যথেষ্ট ক্রোধান্বিত হলো এবং তাকে অপদস্থ করে দেশান্তরিত করার পরিকল্পনা নিল। তাই সে এক চতুর ও দুষ্টা মহিলাকে প্রচুর টাকা পয়সা দিয়ে হযরত মূসা আলাইহিসসালাম এর নামে কলঙ্ক প্রচারের ব্যবস্থা করলো। মহিলাকে বলে দিল, সে যেন সর্বত্র বলে বেড়ায় যে মূসা আলাইহিসসালাম এর সাথে তার দীর্ঘদিনের প্রণয় ও ভালোবাসা ছিল, সে সুবাদে মূসা তার সাথে জেনা করেছে। মহিলা টাকার প্রলোভনে কারণের পরামর্শ অনুসারে কাজ আরম্ভ করে দিল। যেখানে মূসা আলাইহিসসালাম এর ভক্তবৃন্দ বসবাস করত সেখানে গিয়ে হযরত মূসা আলাইহিসসালাম এর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। দুষ্ট মহিলার কথা প্রকারান্তরে অধিকাংশ মানুষ বিশ্বাস করল না। তবে কতক লোক যারা হযরত মূসা আলাইহিসসালাম এর বিরোধী ছিল, তারা এটাকে এক সুযোগ মনে করে সর্বত্র আলোচনা করে ফিরত, যাতে হযরত মূসা আলাইহিসসালাম লজ্জা ও ঘৃণায় দেশ ত্যাগ করে। একদিন হযরত মূসা আলাইহিসসালাম এক মজলিসে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি এক মিম্বরের উপর বসে তৌরাত কিতাবের আদেশ নিষেধ সম্বন্ধে মানুষকে অবগত করছিলেন এবং নেক কাজের প্রতিদান ও পাপ কাজের জঘন্য পরিণামের কথা বিস্তারিতভাবে বুঝিয়ে বলছিলেন। এক পর্যায়ে তিনি ব্যভিচারের বিচার ও পরকালের শাস্তির কথা আলোচনা করছিলেন। এমন সময় কারণ মজলিসের এক পাশ থেকে উঠে বলল, হে মূসা, আপনি যদি এই ব্যভিচারে লিপ্ত হন তবে কি হবে? হযরত মূসা বললেন, আমার আইনের ক্ষেত্রে নবী ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্যভিচারীর শাস্তি হলো পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। কারণ তখন বলল, ওই মেয়ে লোকটির সাথে আপনি জেনা করেছেন। এই বলে সে মেয়ে লোকটিকে দাঁড়াতে বলল। মেয়ে লোকটি দাঁড়ালো। হযরত মূসা আলাইহিসসালাম মেয়ে লোকটিকে বলল, সত্য করে বলো কি ঘটনা ঘটেছে। মেয়ে লোকটি তখন তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে দেখে ভয়ে ভীষণভাবে কাঁপতে আরম্ভ করলো। হযরত মূসা আলাইহিসসালাম দ্বিতীয়বার তাকে ধমক দিয়ে বললেন, সঠিক ঘটনা বলো। তখন মহিলা বলল, হুজুর, আমাকে কারণ টাকা দিয়েছে এবং আপনার বিরুদ্ধে এই অপবাদ ছড়াতে বাধ্য করেছে। প্রকৃতপক্ষে আপনি নির্দোষ,
তখন মুসা আলাইহিসসালাম ক্রোধে অগ্নিশর্মা হয়ে মাটির দিকে লক্ষ্য করে বললেন, খোঁজি হে, অর্থাৎ হে মাটি, কারণকে ধরো এবং তোমার মাঝে তলিয়ে নিয়ে যাও। হযরত মুসা আলাইহিসসালাম এর আদেশের সঙ্গে সঙ্গে কারণের হাঁটু পর্যন্ত মাটির ভিতর চলে গেল। তখন কারণ বলল, হে মুসা, তুমি তোমার জাদুবিদ্যা দ্বারা আমাকে হত্যা করে আমার ধন সম্পদ আত্মসাৎ করবে, এ উদ্দেশ্যে আমাকে মাটির মধ্যে নিশ্চিহ্ন করতে আরম্ভ করেছ। এ কথায় হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে খোদা, তুমি আমাকে অপবাদের অমঙ্গল থেকে রক্ষা করো। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম কারণের সমস্ত ধন সম্পদ কারণের চতুর্দিকে এনে পর্বতের ন্যায় উঁচু করে রাখলেন। যখন দ্বিতীয়বার হযরত মুসা আলাইহিসসালাম বললেন, খুঁজি হে, তখন কারণের ধন সম্পদ সহ তার কোমর পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। কারণ তখন বলল, হে মুসা, তুমি আমাকে মুক্তি দাও, আমি সমস্ত ধন সম্পদ তোমাকে দান করে দেব। হযরত মুসা আলাইহিসসালাম পুনরায় বললেন, খুঁজি হে, তখন কারণের বুক পর্যন্ত মাটির গর্ভে চলে গেল। কারণ তখন চিৎকার দিয়ে বলল, হে মুসা, আমাকে বাঁচাও, আমি তোমার দিন গ্রহণ করব। হযরত মুসা আলাইহিসসালাম কারণের কথার প্রতি ভ্রক্ষেপ না করে পুনরায় বললেন, খুঁজি হে, এবার মাটি কারণকে তার সমুদয় ধন সম্পদ সহ সম্পূর্ণ গ্রাস করে ফেলল। পৃথিবীতে তার আর কোনো চিহ্ন অবশিষ্ট রইল না। এ ঘটনার সময় সমস্ত মানুষ ভয়ে চিৎকার দিয়ে চতুর্দিকে ছোটাছুটি করছিল এবং সকলে হযরত মুসা আলাইহিসসালামকে ক্ষমা প্রদর্শনের জন্য অনুরোধ করছিল। এমনকি হযরত হারুন পর্যন্ত ক্ষমার আবেদন করেছিলেন। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম এত অধিক ক্রোধান্বিত হয়েছিলেন যে কারো কথার প্রতি আদৌ ভ্রক্ষেপ না করে মাটিকে বারবার হুকুম দিয়ে নাস্তিক কারণকে তার অট্টালিকা ও ধন রত্ন সহ মাটির মাঝে নিশ্চিহ্ন করে দিলেন। এ দৃশ্য দেখে বনী ইসরায়েলদের লোকেরা বলল, আল্লাহ আমাদের প্রতি যথেষ্ট মেহরবানি করেছেন, আমাদেরকে অধিক ধন সম্পদ দেননি। যদি আমরাও অধিক ধন সম্পদের মালিক হতাম, তাহলে বিলাসিতার মোহে আল্লাহর নবীর সাথে চরম বেয়াদবি করে ধ্বংস হয়ে যেতাম। অতএব প্রয়োজন মাফিক দৌলত মানুষকে মানবীয় চরিত্রের অধিকারী করে আর অতিরিক্ত দৌলত মানুষকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। হযরত মুসা আলাইহিসসালাম এর এহেন বিশাল ও অন্যতম এক মুজেজা দর্শন করার পরেও কাফের ও খোদাদ্রোহীদের চিন্তাধারার তেমন কোনো পরিবর্তন হলো না। এ ঘটনাটি সম্পূর্ণ কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে নেওয়া হয়েছে।